তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদেরকে দেখাবো এবং বলবো তোমরা কিভাবে তোমাদের যে জিমেল আইডিটা আছে তার মধ্যে তোমরা কিভাবে নাম্বারটা অ্যাড করবে। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে সেটাই তোমাদেরকে বলবো, তোমরা কিভাবে নতুন নাম্বার অ্যাড করবে। তো বন্ধুরা এইরকম অনেক সবাই আছে যাদের ফার্স্ট টাইম জিমেল আইডি ক্রিয়েট করে ফেলেছো, তাদের আগে থেকেই নাম্বার অ্যাড করা নেই, তাদের জন্য এই ভিডিওটা। আর যাদের নাম্বার নতুনভাবে অ্যাড করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে শুধু শেষ অবধি, এক সেকেন্ডও স্কিপ করবে না, কেননা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে আছে তোমাদের জন্য। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে প্লে স্টোরটাকে ওপেন করে নেবে। তো আমি প্লে স্টোরটাকে ওপেন করছি, তোমরা দেখতে পাচ্ছো। তো তোমরা এরমভাবে প্লে স্টোরটা ওপেন করে নেবে। তো বন্ধুরা প্লে স্টোরটা ওপেন করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা উপরে তোমাদের যে ইমেল আইডিটা আছে, মানে জিমেল আইডিটা আছে, তো তার লোগো পেয়ে যাবে। তো ওখানে তোমরা সিম্পলি ক্লিক করবে একবার। তো বন্ধুরা ওখানে ক্লিক করার পর এইখানে তোমাদের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা আবার সিলেক্ট করে নেবে। এই যে আরো চিহ্নটা আছে ওখানে ক্লিক করে সিলেক্ট করে তোমাদের জিমেল আইডিটা, মানে যে জিমেল আইডিটার মধ্যে ফোন নাম্বারটা অ্যাড করতে চাইছো। তো বন্ধুরা জিমেল আইডি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ ইউয়ার গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে। তো বন্ধুরা এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে একবার। তো বন্ধুরা ওইখানে ক্লিক করবার কিছুক্ষণ ওয়েট করে যাবে। তো বন্ধুরা এখন কিছু দেখাচ্ছে না, তো তোমার ভয় পাওয়ার কিছু দরকার নেই। তো বন্ধুরা এরকম তোমার সামনে ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হোম, তো তারপরে আছে পার্সোনাল ইনফো, ডেটা, সিকিউরিটি, তো এরকম অনেক অপশান আছে। তো বন্ধুরা হোমের পরে তোমরা পাচ্ছ পার্সোনাল ইনফো। তো বন্ধুরা ওইখানে তোমরা সিম্পলি ক্লিক করবে একবার। তো বন্ধুরা ওইখানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে সিম্পলি একটু নিচে চলে যেতে হবে। তো আমি এখানে নিচে যাচ্ছি। তো এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা ইউআর প্রোফাইলস বলে একটা অপশান আছে। তো তার উপরে দেখতে পাচ্ছ ফোন নাম্বার একটা অপশান আছে। তো বন্ধুরা ওইখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। তো বন্ধুরা ওইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে আবার নীল লাল কালারের। তো লোডিং হোক, তো লোডিং হওয়ার পর তোমাদের এইরকম তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ফোন নাম্বার। তোমাদের এখানে লেখা আছে, তার নিচে দেখতে পাচ্ছ ইউজ ইউয়ার ফোন নাম্বার ফর অ্যাকাউন্ট রিকভার। তো এরকম কিছু অপশান লেখা আছে, তোমরা বই নিতে পারো চাইলে। তো বন্ধুরা তার নিচে দেখতে পাচ্ছ অ্যাড নাও অপশান আছে। তো বন্ধুরা ওখানে তোমরা সিম্পলি ক্লিক করবে একবার। তো ওখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পর আবার লোডিং হচ্ছে দেখতে পাচ্ছ নীল লাল কালারের। তো লোডিং হতে দিই আমরা। তো তোমরা একটু ওয়েট করে যাবে তোমাদের লোডিং হলে, তারপরে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে তোমাদের যে জিমেল আইডিটা আছে তার পাসওয়ার্ড চাইছে, তো তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা সিম্পল নেক্সটে ক্লিক করবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করবো, তোমাদের সামনে এইরকম ইন্টারফেসে লোডিং হবে। তো দেখতে পাচ্ছ আবার নীল কালারের লোডিংটা হচ্ছে। তো বন্ধুরা তারপরে তোমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করে যেতে হবে। তারপরে তোমাদেরকে এখানে শুধু তোমাদের যে অন্য মানে কি ফোন নাম্বার যে ইন্টারফেসটা না আছে, তোমরা সিম্পল এখানে দেখতে পাচ্ছ অ্যাড নাও ক্লিক করে সিম্পল আবার। তো আমি এখানে অ্যাড নাও ক্লিক করছি। তো বন্ধুরা অ্যাড নাও ভালোভাবে ক্লিক করবে, তারপরে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছ অ্যাড ফোন, তোমাদের এখানে লেখা আছে। তোমরা এখানে তোমাদের সিম্পল ফোন নাম্বারটা এন্টার করে দেবে। তো আমি এখানে এন্টার করে দিচ্ছি আমার ফোন নাম্বারটা, তো তোমরাও এন্টার করে দেবে যে ফোন নাম্বারটা তোমার জিমেল আইডির মধ্যে অ্যাড করতে চাইছো। তো আমি এখানে ফোন নাম্বারটা এন্টার করে দিচ্ছি। তো বন্ধুরা ফোন নাম্বারটা দেওয়ার পর তোমরা সিম্পল নেক্সট আবার ক্লিক করবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে থেকে আবার তোমাদেরকে বলছে যে তোমরা চাইলে মানে কি ভালোভাবে তোমরা দেখে নাও নাম্বারটা, মানে তোমরা আবার চেঞ্জ করতে পারবে এখান থেকে। তোমরা সিম্পল কিছু এখানে কাজ নিয়ে তোমরা আবার সিম্পল এখানে দেখতে পাচ্ছ গেট কোড বলে একটা অপশান আছে। তো ওখানে তোমরা সিম্পল ক্লিক করবে আবার। তো ক্লিক করার পর আবার লোডিং হচ্ছে। লোডিং হয়ে তোমাদের একটা মানে তোমাদের মানে ওই যে মানে সিমটার মধ্যে একটা ওটিপি আসবে, তো ওই ওটিপিটা তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা ওটিপিটা এখানে দেখতে পাচ্ছ এসছে, তো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে এসছে। তো বন্ধুরা এটা তোমাদেরকে দিয়ে দিতে হবে এখানে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ওটিপিটা দিয়ে দেওয়ার পর মানে কোডটা দিয়ে দেওয়ার পর তারপরে তোমরা সিম্পল ভেরিফাই ক্লিক করবে। তো বন্ধুরা ভেরিফাই ক্লিক করার পর লোডিং হয়ে তোমাদের এখানে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বারটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এইরকমভাবে তোমাদের যে জিমেল আইডির মধ্যে তোমরা ফোন নাম্বারটা অ্যাড করে রাখতে পারবে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল তো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের ভিডিও শেয়ার করতে পারো। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরবর্তী তোমার সাথে দেখা হচ্ছে।